আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলভিএস শুরুতে ডিআরবি কেবল সংবাদ শুনলাম নারায়ণগঞ্জে মসজিদের নিচে গ্যাস পাইপে ছটি লিকেজ পেয়েছে তিতাস দগ্ধ আটজনের অবস্থায় সংকটাপন্ন অগ্নিকাণ্ডে দায় রয়েছে তিতাস রাজুক ও মসজিদ কমিটির অভিমত হাইকোর্টে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের ইতিহাসে প্রথম রায় রাজধানী মিরপুরে জনি হত্যা মামলায় এসআই জাহিদ সহ তিনজনের যাবজ্জীবন ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতরা সরকারি দলের হলেও ছাড় নেই আনা হবে আইনের আওতায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্রকোনার কর্মকান্দায় নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি এগারো লাশ উদ্ধার বরিশালের রুজিপুরে কাভার্ড ভ্যান বাস ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ নিহত ছয় দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় মসজিদে চার নম্বর পিলারের নিচে গ্যাস পাইপে ছটি লিকেজ পেয়েছে তিতাসের তদন্ত কমিটি রিপোর্ট দেওয়া হবে কাল বৃহস্পতিবার এদিকে ওই এলাকায় বন্ধ থাকা গ্যাস সরবরাহ চালু হয়েছে আজ বুধবার বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে তিতাসের তদন্ত কমিটি এ সময় কমিটির প্রধান আব্দুল ওয়াহাব তালুকদার জানান মসজিদটি নির্মাণের সময় মসজিদের উত্তর পাশে চার নম্বর পিলারের নিচে গ্যাসের পাইপের ক্ষতি হয় পরে মাটির স্পর্শে পাইপের ক্ষতি হয়ে ছটি লিকেজ তৈরি হয় এবং এই লিকেজ থেকেই গ্যাস বের হতো মসজিদে দুটি লাইনের মধ্যে একটি লাইন অবৈধ ছিল বলেও এ সময় জানান তিনি এছাড়া গ্যাস লাইন চালু করে মসজিদের ভেতরে ফ্লোরে পানি ঢেলে দেখা হচ্ছে যে কোথাও গ্যাস বের হয় কিনা এরপরে তদন্ত পর্যালোচনা করে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে মসজিদের পূর্ব পাশে আমরা কোনো লিক পাই নাই আমরা মসজিদের উত্তর পাশে আমরা গ্যাসের লিক পেয়েছি এবং সেই লিকগুলো রিপেয়ার করার পরে আমরা গ্যাস ছেড়েছি গ্যাস ছাড়ার পরে মসজিদের ভিতরে আমরা তিন চার ইঞ্চি পরিমাণ পানি দিয়ে মসজিদ ভরে দিয়েছি মসজিদের ভিতর থেকে কোনো লিক বেরোচ্ছে না এদিকে নারায়ণগঞ্জের তল্লাই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনই আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে যাওয়ায় বাঁচানো কষ্ট হয়ে পড়েছে এমনটি জানালেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার শামতুলাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ওয়েটিং রুমে কিছু মানুষের মুখে চিন্তার ভাঁজ কারণ তাদের কারো ভাই ও বাবা আবার কারো মামা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নারায়ণগঞ্জে তল্লা মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর দগ্ধ আটজনের 22 থেকে 94% শ্বাসনালী পুড়ে গেছে প্রতিদিনই চিকিৎসাধীন কেউ না কেউ মারা যাওয়ার খবর আসছে আর শঙ্কা বাড়াচ্ছে স্বজনদের মধ্যে খুব কষ্ট হইতেছে আর ভাই নিঃশ্বাস করতে পারতেছে না সব অনেক কষ্ট আমার ভাইয়ের কষ্ট আর ভাইয়ের কথা বলতে পারতেছে না আমাদের তো চলার কোনো রাস্তা না যদি আল্লাহবাক বার করে দেয় আর কি তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই সকাল 11টায় হাসপাতালের সমন্বয়ক জানান চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন রোগীদের বাঁচাতে যে আটজন বেঁচে আছে তারা সবাই আইসিইউতে আছে তাদের শ্বাসনালীটা পড়ে গেছে যদি 10%ও পড়ে যায় কিন্তু যদি শ্বাসনালী পড়ে যায় সেখান থেকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হয় বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা রাষ্ট্রের সরকার প্রধান থেকে নির্দেশ পেয়ে সর্বাত্মক রাষ্ট্রের যত সর্বাত্মক চেষ্টা সব রকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর দফতরের একটি দল নারায়ণগঞ্জের দগ্ধ রোগীদের বৃহস্পতিবার সকাল 10টায় মেডিকেলে খোঁজ নিতে যাওয়ার কথা রয়েছে দীপন দাওয়ান বাংলা ভিশন ঢাকা অন্যদিকে নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় তিতাস রাজুক ডিপিডিসি ও মসজিদ কমিটি কেউই দায় এড়াতে পারে না বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট দগ্ধ 37 জনের পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দেন উচ্চ আদালত নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট করেছিলেন এক আইনজীবী বুধবার প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মন্তব্য করে কারো না কারো অবহেলা ছিল বলেই এই বিস্ফোরণ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত রাষ্ট্রের বিভিন্ন এজেন্সিতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না মাত্র 50,000 টাকার ঘুষ না দেওয়ার কারণে তিতাস গ্যাস এখানে লিকেজটা বন্ধ করে নাই এই লিকেজের কারণে আজকে এই 37 জন লোক অগ্নিদগ্ধ হইল আগামী 7 দিনের মধ্যে তিতাস কর্তৃপক্ষ জনপ্রতি 5 লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন তাদের খরচ বহনের জন্য চিকিৎসা এবং অন্যান্য খরচ বহনের জন্য জেলা প্রশাসকের কাছে জমা দিবে
রাষ্ট্রপক্ষ বলছে বিস্ফোরণের ঘটনায় প্রকৃত দায়কার, গ্যাস লিকেজ কেন হলো, মসজিদ নির্মাণ ও সম্প্রসারণে নিয়ম মানা হয়েছে কিনা, এরকম আরো অনেক বিষয়ে তদন্ত চলছে। তার আগেই কোনো আদেশ হলে ওই তদন্তে ব্যাঘাত ঘটবে। পুলিশ অলরেডি একটা মামলাও করে দিয়েছে। এই অবস্থায় যদি এই রুল বা এই কোনো অন্য ধরনের আন্তর্বর্তীকালীন আদেশ শুধুমাত্র একটি অথরিটির উপরে হয়, তাহলে সমস্ত তদন্তও ক্ষতিগ্রস্ত হতে পারে। তদন্ত রিপোর্ট আসার আগে একটি একক কোনো অথরিটিকে আপনারা যদি বলেন যে এই এখানে ক্ষতিপূরণ দেন, তাহলে তো এটা মামলা করার আগেই প্রিজাস্ট করা হয়ে গেল। চার সপ্তাহের মধ্যে তিতাস, রাজুক, ডিপিডিসি, নারায়ণগঞ্জের ডিসিএসপি ও মসজিদ কমিটি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী পল্লবীর ইশতিয়াক হোসেন জনি হত্যার ঘটনায় বরখাস্তকৃত এসআই জাহিদ সহ তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও পুলিশের দুই সোর্সকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশ হেফাজতে নির্যাতন ও প্রতিকার আইনে দেশের ইতিহাসে প্রথম যুগান্তকারী রায় বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আইনটিকে পুলিশের জন্য কালো আইন বলে অভিযোগ করেন আসামিপক্ষের আইনজীবী। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীতে এই ডিজে পার্টিতেই গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির সঙ্গে ঝগড়া হয় পুলিশের সোর্স সুমনের। এরই রেশ ধরে জনি, রাজন, টিটু ও ফয়সালকে থানায় ধরে নিয়ে যায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদ, এসআই রাশিদুল, এএসআই কামরুজ্জামান মিন্টু ও তাদের সোর্স সুমন এবং রাসেল, যা সিসি ক্যামেরার ফুটেজেও প্রমাণিত। থানায় নেয়ার পর চারজনকে নির্যাতন করা হয়, যা তাদের হাঁটা দেখলেই বোঝা যায়। পরের দিন জনি অসুস্থ হয়ে পড়লে থানার গাড়িতে করে নেওয়া হয় হাসপাতালে। জনির মৃত্যু হলে তার পরিবারকে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার কথা বলে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা না নিলে ২০১৪ সালের আগস্ট মাসে আদালতে বরখাস্তকৃত এসআই জাহিদ, এসআই রাশেদ ও এএসআই মিন্টু সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি। ৬ বছর পর মামলার রায়ে তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদ, এসআই রাশিদুল ও এএসআই কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন সাজা দেয় আদালত। তাদের সোর্স সুমন এবং রাসেলকে দেয়া হয় ৭ বছর করে সাজা। এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ, নির্যাতনে এবং যে হেফাজতে যে মৃত্যু, এই ঘটনা এই প্রথম আজকে রায় হলো, এটা একটা যুগান্তকারী রায় হয়েছে এবং আমি আশা করব যে ভবিষ্যতে যেন কোনো পুলিশ হেফাজতে বা যে কোনো হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু না হয় সেটা আমাদের এনশোর করতে হবে। আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন। এই আইনটা আমাদের সাংগঠনিক একটা আইন আমার বর্তমান বাংলাদেশের জন্যে। সেকেন্ডলি হলো যে ২ লক্ষ টাকা জরিমানা করেছে, টাকা জরিমানা না দিলে আমরা আপিল দায়ের করতে পারবো না, সেটাও একটা আমাদের কনস্টিটিউশনের জন্য আমাদের একটা মারাত্মক একটা ক্ষতি সাংঘর্ষিক। রায়ের সন্তুষ্টের কথা জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। আমি খুশি হয়েছি এই রায় দিয়া। এখন কি জান আপনি এই রায়ের ফলে? আমি আমার দুটা বাচ্চা ও সহায়, ও একটা পড়ালেখা, ও একটা মানুষ করার আমি চাই। মাননীয় হাইকোর্টকে যে স্টে আদেশ বাতিল করে ১৮০ দিনে যে মামলাটি শেষ করার আদেশ দিয়েছিলেন, তার জন্য এত দূরত্ব আমার বিচার আমি পেয়েছি। দণ্ডিতদের মধ্যে বরখাস্তকৃত এএসআই কামরুজ্জামান মিন্টু ও সোর্স রাসেল পলাতক রয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঘোড়াঘাটের ইউএনএম ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত সবাইকে ধরা হচ্ছে, এমনকি অপরাধী সরকারি দলের হলেও কোনো ছাড় পাবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অপরাধীদের কোনো ধরনের প্রশ্রয়ের ব্যাপারে সংসদ সদস্যদের সাবধানও করেন তিনি। অতীতের বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে সরকারের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পষ্ট নীতির কথাও জানান প্রধানমন্ত্রী। বুধবার সংসদে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী দিনাজপুর ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় সরকারের নেয়া ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন। ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা কিন্তু ইতিমধ্যে অপরাধী শনাক্ত করা বা যাদেরকে ধরা হয়েছে এবং এর পিছনে তাদের সাথে আরো কারা কারা আছে, কাদের মদতে করেছে, সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে এবং এটা খুব ভালোভাবেই তদন্ত হচ্ছে। তদন্তে কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবে না। অপরাধীর ঠিকই শাস্তি পাবে সে ব্যবস্থা করবো, অন্তত এইটুকু আমি বলতে পারি। এবং আমি এটাও বলবো যে আমাদের কেউ যেন আপনারাও সংসদ মাননীয় সংসদ সদস্যরাও যারা সদস্য আছেন এই সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে
যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সবসময় সজাগ আছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আপোষহীন নীতির কথাও জানান শেখ হাসিনা। অপরাধী আমার চোখে অপরাধী, সে কোন দল কে কি আমি কিন্তু সেটা বিচার করি না, সেটা আপনারা দেখেছেন। প্রথম কথা, আমি অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। সেখানে যদি আমার দলেরও লোক হয়, সমর্থক হয়, তাকেও আমি ছাড়ি না, ছাড়বো না, এটা হলো আমার নীতি এবং সেই নীতি নিয়ে আমি চলছি। এছাড়া বিশাল সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে ব্লু ইকোনমি গড়ে তোলা এবং মুজিব বর্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ সহ সরকারের চলমান নানা কর্মসূচি নিয়ে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। এদিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউনে ওয়াহিদা খানমের মাথায় সেলাই কাটার পর শনিবার কেবিনে নেওয়া হবে জানিয়েছে মেডিকেল বোর্ড। সকালে তথ্য জানান নিউরোসায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডাক্তার বজরুল আলম। তিনি জানান, ইউএনএ ওয়াহিদার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো। এদিকে আহত ওয়াহিদা খানমকে দেখতে যান পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনুচির আহমেদ। এ সময় তিনি বলেন, ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। খোঁজ নিতেই নিউরোসায়েন্স হাসপাতালে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারও। তিনি বলেন, ইউএনএর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। আমরা চাচ্ছি মাথার সেলাইগুলো কেটে আরেকটু বেটার হলে তখন কেমন, ওনার শারীরিক অবস্থা অনেক ভালো। আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং সর্বশক্তি দিয়ে আমরা তদন্ত করছি, যাতে করে এই ঘটনায় যারা যে বা যারা দায়ী তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে আইনের কাছে সমর্থ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এরা সঠিকভাবেই তদন্ত কাজ চলছে, আসল দোষীতে ধরা পড়েছে এবং তার সাথে আরও কেউ জড়িত থাকে অবশ্যই। নেত্রকোনার কর্মাকান্দায় গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবিতে 11 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 6 জনকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। এদিকে বালু বোঝাই ট্রলারের মাঝি সহ 5 জনকে আটক করেছে পুলিশ। নারী শিশুর লাশের সারি, স্বজনদের আহাজারিতে ভারী দুর্ঘটনাস্থলের আকাশ বাতাস। সুনামগঞ্জের মধ্যনগর থেকে 30 জনেরও বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোনা সদরের ঠাকুরাকুনা যাচ্ছিল। কলমাকান্দার রাজনগরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সাথে সংঘর্ষে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তুলে আনতে থাকে একের পর এক লাশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতনরা। উল্টে যাওয়ার ফলশ্রুতিতে যেহেতু ভেতরে অনেক নারী এবং শিশু ছিল, তারা আর সেখান থেকে বের হতে পারে নাই। এক্স্যাক্টলি টলারে কত লোক ছিল সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। এই কারণ বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন জায়গায় থেকে ঘাট থেকে উঠেছে। তবে প্রাথমিক যে তথ্যপত্র পাওয়া যায় তাতে আনুমানিক 30 থেকে 35 জন হয়তো বা যাত্রী ছিল। প্রতিটি মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নেত্রকোনার বাসিন্দাদের জন্য 20,000 এবং সুনামগঞ্জের বাসিন্দাদের জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সুনামগঞ্জের জেলা প্রশাসনও আর্থিক সহায়তা করবে বলে জানা গেছে। এর আগে 5 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার হাওরে নৌকাডুবিতে 7 শিশুসহ 18 জনের প্রাণহানির ঘটনা ঘটে। বাংলাভিশন নিউজ ডেস্ক। বুধবার বিকেলে বরিশালের উজিরপুরে কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে 2 নারীসহ 6 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। এক শিশুর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন তারা। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশুর লাশ নিয়ে বাড়ি ফিরতে গিয়ে পথিমধ্যে লাশ হয়ে গেলেন স্বজনরাও। বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শিশুর লাশ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সের সাথে একটি কাভার্ড ভ্যান ও মায়া ট্রাভেলস নামের একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 নারীসহ 6 জন। কাভার ভ্যানটা তার নিয়ন্ত্রণেই আসতেছিল, অ্যাম্বুলেন্সটা লোকাল গাড়ি ওভারটেক করতে যাইয়া যখন দেখে যে কাভার ভ্যান সামনাসামনি চলে আসছে, তো অ্যাম্বুলেন্সটা আর ব্রেক রাখতে পারতেছে না, আর কাভার ভ্যানও ব্রেক দিয়ে আর কিছু করতে পারতেছে না। তারপরে অ্যাম্বুলেন্সটা একদম কাভার ভ্যানের সামনে ঢুকে গেল। নিহতদের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই শিশুটা আগেই দিত তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বরিশালে নিয়ে আসতেছে সাথে অন্যান্য আত্মীয় স্বজন ছিল অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একে একে লাশগুলো বের করে আনছি আসলে যে বিভৎস যে দৃশ্য আসলে এটা দেখা যায় না বাংলা ভিশন নিউজ ডেস্ক অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামিদের মধ্যে চার পুলিশ সদস্য 164 ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে পরে তাদের কারাগারে পাঠানো হয় এ মামলায় এ নিয়ে 13 আসামির মধ্যে মোট 9 স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে বুধবার সকাল 10টার দিকে এএসআই লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন ও আবদুল্লাহ মামুনকে আদালতে হাজির করে র্যাব প্রথম দফায় গত 12 আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের 7 দিনের রিমান্ডে পাঠায় ওই দিন একই সাথে পুলিশের মামলার 3 সাক্ষীরও 7 দিনের রিমান্ড দেওয়া হয় গত 31 জুলাই টেকনাফের বাহারছড়া পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা এই হত্যাকাণ্ডের ঘটনায় এসআই লিয়াকত আলী ও ওসি প্রদীপ কুমার দাস সহ পুলিশের 9 সদস্যের বিরুদ্ধে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস গত 9 আগস্ট আদালতে এসআই লিয়াকত ও সি প্রদীপ সহ 7 জন আত্মসমর্পণ করলে আদালত তাদের গ্রেফতার দেখায় এর আগে এ মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই লিয়াকত এএসআই নন্দন দুলাল রক্ষিত পুলিশের মামলা 3 সাক্ষী এবং এপিবিএন এর 3 সদস্য আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন কিন্তু রিমান্ডের 15 দিনেও স্বীকারোক্তি দেয়নি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সচিবের নেতৃত্বে কমিটি পর্যালোচনা করবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী বলেন হত্যার বিষয়টি আদালতের তদন্তাধীন মন্ত্রী বলেন তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা আছে সেটি এখনও পর্যালোচনা করা হয়নি আদালত চাইলে প্রতিবেদন হস্তান্তর করবে মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সম্পর্কে তিনি বলেন এর কতটা সত্য সেটি নিয়ে প্রশ্ন রয়েছে বিষয়টি কিভাবে গণমাধ্যমে গেল তা খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী বলেন বিষয়টি বিচারাধীন কাজেই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না নিরপেক্ষ একটি প্রতিবেদন যেন বিচারকদের কাছে যায় সে বিষয়ে সচেষ্ট সরকার যেহেতু তদন্তধীন এবং বিচারাধীন মামলা রয়েছে সেজন্য বিচারক যদি মনে করেন তারা যদি চান তাহলেই আমরা এটা দিব নতুবা আমরা এটা তাদের কাছে দিচ্ছি না তারা যখনই চাবেন কিংবা তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিব এটা কিভাবে প্রকাশ হলো সেটা কিন্তু আমার জানা নেই এটা কতখানি সত্য কতখানি মানে সত্য নয় এটা আমরা এখন বলতে পারবো না আমরা যেহেতু পড়ি নেই আমরা এটা পড়ে নিয়ে তার টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের অপরাধের ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে ভুক্তভোগীরা জানান ইয়াবা নির্মূল নয় মোটা অঙ্কের টাকা কমানোই ছিল তার নেশা তাই প্রধান টার্গেট ছিল প্রবাসীরা টাকার দাবি পূরণ না হলে ভেঙে দিয়েছে শত শত প্রবাসীর বাড়ি ও দোকানপাট আর কথিত বন্দুকযুদ্ধের মামলায় আসামি হয় ছুটিতে এসেও বিদেশ থেকে যেতে পারেননি অনেকেই টেকনাফ প্রতিনিধি আব্দুস সালামকে সাথে নিয়ে মুর্শিদুর রহমান খোকনে 4 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ টেকনাফের নাজিরপাড়ার মোহাম্মদ ইসলাম দীর্ঘ 30 বছরের প্রবাস জীবনের আয় দিয়ে তৈরি করেছিলেন দৃষ্টিনন্দন দ্বিতল বাড়ি প্রদীপ কুমার ওসি হিসেবে যোগদানের পর তাঁর দৃষ্টি পড়ে সেই বাড়ির দিকে বাড়ির মালিক ইসলাম জানান তাঁর ছেলে জিয়াউর রহমানকে ইয়াবা ব্যবসায়ী বলে 20 লাখ টাকা দাবি করেন তিনি না দিলে তাবলিগ জামাত থেকে ধরে নিয়ে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করে এবারেটা আমি করছি বিদেশ থেকে 33 বছর আমি বিদেশ ছিলাম সৌদি আরবে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে আইন বহির্ভূত অনেক কাজ করেছেন বলে অভিযোগ এলাকা ভিত্তিক দালাল নিয়োগ করে ধনবান ব্যক্তিদের তালিকা করেন কৌশল হিসেবে তাদের কথিত বন্দুকযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন পরে প্রবাসী সেই আসামিদের মামলা থেকে বাদ দেওয়ার টোপ দিয়ে দাবি করা হতো মোটা অঙ্কের টাকা টাকা না দেয়ায় অনেক প্রবাসীর বাড়িঘর দোকানপাট ভেঙেছে আগুনে পুড়েছে গাড়ি দোকানগুলো ভাঙছে দে প্রতীক কুমার দাস আর মুশির তো আর গ্যাস বাহিনী আছে না গ্যাস বাহিনী সহ লুটপাট করে বাহিনী ভাঙচুর করে আমার বন্ধু ভাইকে মারি ফেলছে তা আমার বন্ধু ভাই যেটা আনসার বিল সর গেছে ওর গিয়ে মারি ফেলছে আর দুটো বন্ধু ভাই মানে একজন বিয়া করছে দুজনের একজন বিয়া করছে ও দুজন একজনের পর একজন দুজন মারি ফেলছে টেকনাফের রঙ্গিখালিতে রয়েছে প্রদীপের নিয়োগ করা শীর্ষ 5 দালাল এসব দালালের সহায়তায় শুধু রঙ্গিখালিতেই পথে বসেছে 20 জনের বেশি প্রবাসী
টাকা না দেওয়ার কারণে আমার বাড়িতে পুলিশ গিয়ে ওই এসআই মশিউর আমার আসমাই ভাঙচুর করে আমার বউকে দাওয়া করে এই নির্যাতন করে। এরপর পরবর্তী দেখি আমার তিনটা বন্ধুদের মামলায় ঢুকে দিয়েছে, পর একটা মার্ডার মামলায়। এখন আমি না আমি বন্ধু অপরাধ না হই অপরাধী এলাকা সারা। আমার থেকে তিন লক্ষ টাকা দাবি করে, এই টাকা দিতে না পারায় আমার আম্মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ইয়োবা দিয়ে সালাম দিয়ে দেয়। আমার আম্মা এখনও জিওল হাজতে। এই বিচারটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি এই বিচারটা ওদের কাছে চাচ্ছি। আদালতের নির্দেশ ছাড়া পুলিশ কারো বাড়িঘর দোকানপাট ভেঙে দিতে পারে কিনা সেই প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। যদি কারো বাড়িঘর ভেঙে থাকে, তারা আইনের মধ্য দিয়ে প্রক্রিয়ার মধ্য দিয়ে কোর্টের কাছে নালিশ দরখাস্ত দিয়ে এই ধরনের মামলার প্রতিকার পাওয়ার চেষ্টা করতে পারেন। টেকনাফের ক্ষতিগ্রস্ত মানুষের এখন একটাই দাবি, কারান্তরিন ওসি প্রদীপ কুমার দাসের দৃষ্টান্তমূলক শাস্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজনীতি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কর্ণফুলী নদী তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার আশা, নির্বাচনী রাজনীতিতে বিএনপির এই অংশগ্রহণ ভবিষ্যতে অব্যাহত থাকবে। তার মতে, সংসদীয় রাজনীতিকে প্রাতিষ্ঠানিক রূপ নিতে নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। টানেল নির্মাণ শেষ হলে চট্টগ্রাম নগরের চেহারা পাল্টে যাবে বলেও আশা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। বিএনপি সকল স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা রাজনীতির জন্য সুসংবাদ, বিশেষ করে গণতান্ত্রিক রাজনীতির জন্য। বিএনপির ইতিবাচক সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সংসদীয় রাজনীতিকে এগিয়ে নিতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। বিএনপি দলীয় সংসদ সদস্যদের জমা দেওয়া প্রশ্ন সংসদে গ্রহণ করা হয় না বলে অভিযোগ করেছে দলটি। বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা সংসদে যোগ দিয়েছিলেন এই সংসদকে বৈধতা দিতে নয়, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে। বিএনপি চায় গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার বদল, কিন্তু সরকার সেই পথে না হেঁটে মানুষের সাথে প্রতারণা করছে। বিএনপি সংসদ সদস্যরা বলেন, তারা ৫০টি প্রশ্ন জমা দিলে পাঁচ থেকে ছটি বাদে বাকিগুলো ফেলে দেওয়া হয়। আমি রুমিন ফারহানা, ৫০টা প্রশ্ন জমা দেই, আমার ৬টা থেকে ৮টা বা ১০টা প্রশ্ন আসে। কেন আসে সেই খবর আমি নিতে গেলাম। আমাকে অফিস থেকে আনঅফিসিয়ালি জানানো হলো, আপনি একটু সহজ প্রশ্ন দেন না, এইসব কী প্রশ্ন আপনি করেন, আপনার প্রশ্ন তো নিতে চায় না স্পিকার, ডেপুটি স্পিকার। একটি কথা খুব পরিষ্কার করে আমরা বলতে চাই, আমরা কিন্তু এই সংসদে যে গেছি সেটা কিন্তু এই সংসদকে বৈধতা দিতে নয়, আমরা সংসদে গেছি গণতন্ত্রের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য। এই জিনিসটা কিন্তু আমরা তখনও বলছি, এবং আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে গেছি। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির ঘটনার ৪.৫ বছর পর এবার সাইবার হামলার আশঙ্কার মধ্যে দেশের ব্যাংকগুলো। বিগল ভয়েস নামের উত্তর কোরিয়ার এক হ্যাকার গ্রুপের হামলার প্রচেষ্টার তথ্য মিলেছে। বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্চ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে বিশ্লেষকরা বলছেন, সব সময়ের জন্য সাইবার হামলা মোকাবেলায় ব্যাংকগুলোর নিজস্ব শক্ত নিরাপত্তা সিস্টেম থাকতেই হবে। দেশীয় আন্তর্জাতিক পর্যবেক্ষণ সতর্ক করছে, অর্থ চুরির উদ্দেশ্যে দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার চেষ্টা করছে বিগল ভয়েস নামে একটি হ্যাকার গ্রুপ। এরই মধ্যে দেশের তিনটি ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠান নেটওয়ার্কে হ্যাকার গ্রুপটির ম্যালওয়্যারের অস্তিত্ব মিলেছে। হ্যাকার গ্রুপটি মূলত পয়েন্ট অফ সেলস পিওএস, এটিএম লেনদেন ও এটিএমে আর্থিক স্থিতি অনুসন্ধানের চেষ্টা করছে। তাই এরই মধ্যে অনেক ব্যাংক এটিএম ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম রাতে সীমিত করেছে। বেশিরভাগ ব্যাংক কার্ডে অনলাইনে বিদেশে লেনদেন বন্ধ করে দিয়েছে অথবা তদারকি বাড়িয়েছে।
পদক্ষেপগুলো প্রথমটা হচ্ছে আপনার যে এটিএম মেশিনগুলো আমরা রাত্রেবেলা বন্ধ রাখছি। কোনো ব্যাংকের এটিএম কার্ড আমাদের এখানে আসলে এখন আর আমাদের মেশিন থেকে টাকা তুলতে দিচ্ছি না। ওই অফ আস ট্রানজ্যাকশন, ফরেন ট্রানজ্যাকশন ইন বাংলাদেশ, ওটাকেও আমরা আপাতত অফ রেখেছি। আর এছাড়া বিএফটিএন এবং অন্যান্য আরও কিছু আপনার ডিজিটাল ট্রানজ্যাকশন আছে যেখানে সতর্কতা আমরা বজায় রাখছি। এই ব্যাপারে সমস্ত ব্যাংকে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক একটা নির্দেশন দিয়েছে যে যথার্থ, এবং এখানে কিন্তু ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে শুরু করে যেগুলো ট্রানজ্যাকশন হচ্ছে, এয়ার হচ্ছে টাকা পয়সা বা বেজনীতি, সেগুলো কিন্তু সবগুলো আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুটোই কিন্তু আপনার অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে। ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, হঠাৎ করে এখন সাইবার নিরাপত্তা দিকে নজরে টানা, ব্যাংককে সবসময় যথেষ্ট অর্থ ব্যয় করতে হবে এবং যথেষ্ট আপনার মনোযোগ দিতে হবে। ঝড়টা থামুক, যদি ঝড় এখনো আসেনি, বলতে চাচ্ছি যে সাবধানতাটার এই বিষয়টা উঠে যাক। ম্যালওয়্যার বা ভাইরাস বা যাই বলেন, এটার বিষয়ে বিস্তারিত জানি না, শুনেছি নর্থ কোরিয়ান একটা অ্যাটেম্প্ট, এরা আগেও বাংলাদেশে কিছু দুষ্টকর্ম করেছে। সাইবার হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিচ্ছেন তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। জিএম আসান, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 41 জনের মৃত্যু হয়েছে, এ পর্যন্ত মারা গেলেন 4,593 জন। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 14,755 নমুনা পরীক্ষায় 1,827 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 331,078 জন। গত 24 ঘণ্টায় মারা গেছেন 29 জন পুরুষ ও 12 জন মহিলা। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,995 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 230,804 জন। দেশে করোনা শনাক্তের হার 19.77, সুস্থতার হার 69.71 এবং মৃত্যুর হার 1.39%। ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, নগরের উন্নয়নের কাজে আগে বেশ কিছু অনিয়ম হয়েছে, সেগুলো ঠিক করে নগরীকে সাজানো হচ্ছে। বুধবার ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকার রাস্তা ও খাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। ব্যারিস্টার তাপস আরও জানান, ঢাকা দক্ষিণের 10টি খাল উদ্ধারে নেওয়া হচ্ছে প্রকল্প যা কার্যকর হবে জলাবদ্ধতা নিরসনে। আগামী বর্ষায় রাজধানীতে জলাবদ্ধতা তেমন একটা থাকবে না বলে আশা করেন তিনি। নগর উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের চেষ্টা চলছে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র। অনেক কিছু বিষয় আসলে অনিয়ম রয়েছে যেগুলো আসলে একটু সময় লাগবে, কিন্তু আমরা খুবই দৃঢ়তার সাথে কাজ করেছি। এরই মাঝে একটা প্রকল্প গ্রহণ করছি, সেই প্রকল্পে আমরা আমাদের 10টি অঞ্চলের বিভিন্ন খাল জলাশয়গুলো আমরা আমাদের আয়ত্তে নিতে চাই, আমাদের নিয়ন্ত্রণে নিতে চাই। সেই প্রকল্পকে বাস্তবায়নের জন্যই বা পরিকল্পনার জন্যই আমরা আজকে পরিদর্শন করেছি। অবৈধ অস্ত্র ভারতীয় রুপি রাখার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বুধবার দুপুরে জেলার আমুলিয়া আদালত 6-এর বিচারক রাজীব রায়ের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাব 6 সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল ইসলাম। সাতক্ষীরা আদালতের উপপরিদর্শক মোন্তাজউদ্দিন জানান, 1878 সালের আর্মস অ্যাক্ট এবং 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে শুধুমাত্র শাহেদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর আগে বছরের 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেভাটার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর বেইলি ব্রিজের নিচ থেকে শাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি ও 2 সহস্রাধিক ভারতীয় রুপি উদ্ধার করা হয়। মামলায় শাহেদ করিম সহ 3 জনকে আসামি করা হয়। পরে শাহেদকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। এ পর্যায়ে শুরুতে আন্তর্জাতিক সংবাদ। করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পরীক্ষামূলক টিকা গ্রহীতা অসুস্থ হয়ে পড়ায় সাময়িক স্থগিত হয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কার্যক্রম। নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে ভ্যাকসিন আসার আভাস দিয়েছে সেখানকার খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। করোনার কারণে মৃত্যুর মিছিল নিয়ন্ত্রণে ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের আশা জাগা নেওয়া ট্রায়াল এনিয়ে দ্বিতীয় দফায় স্থগিত করল অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটি। বিশেষ করে তৃতীয় চূড়ান্ত পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগের পর একজনের শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা থেকে 30,000 মতো মানুষ ভ্যাকসিন তৈরির এই পরীক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়েছে।
করোনা ভ্যাকসিন বাজারে আনার চেষ্টায় থাকা সংস্থাগুলোর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি সবচেয়ে এগিয়ে আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের দুদিন আগে যুক্তরাষ্ট্রের বাজারে করোনা ভ্যাকসিন আসার আভাস মিলেছে। তবে চূড়ান্ত পরীক্ষামূলক ধাপ অতিক্রম করার আগেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হতে পারে বলে মনে করছে এফডিএ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরাক থেকে 2,200 সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ এক মার্কিন সেনা কর্মকর্তা জানান, চলতি মাসের শেষ নাগাদ ইরাকে মার্কিন সেনার সংখ্যা 5,200 থেকে 3,000 কমানো হবে। প্রত্যাহারের পর ইরাকে থাকা বাকি সেনারা আইএস নির্মূলে ইরাকের সেনাদের সহায়তা দিয়ে যাবে। গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যত দ্রুত সম্ভব ইরাক থেকে সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। চলতি বছরে জানুয়ারিতে ড্রোন হামলা চালিয়ে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্রের হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি ওঠে। সে সময় ইরাকের মাটিতে বিদেশি সেনা অভিযান বন্ধ চেয়ে একটি বিল করেছিল দেশটির সরকার। ইরাকের মতোই আফগানিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা। এবার ক্লেমন খেলার সংবাদ। বাফুফে নির্বাচনে 49 প্রার্থী দাখিল করা মনোনয়নপত্রের ওপর কেউ কোনো আপত্তি করেনি। যাচাই বাছাই শেষে 13 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচক কমিশনার মেজবাউদ্দিন। মনোনয়নপত্র সংগ্রহ জমার দিনে বাফুফে ভবনে প্রার্থী ও সমর্থকদের পদচারণা বেশি হয়েছিল, যা করোনাকালে ঝুঁকিপূর্ণ স্বীকার করেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বেশ উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন বাফুফে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। নির্বাহী কমিটির 21টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন 49 জন প্রার্থী। বাফুফে সভাপতির পদে টানা চতুর্থ মেয়াদে নির্বাচন করা সাবেক জাতীয় ফুটবল তারকা কাজী সালাউদ্দিনের প্রতিপক্ষ তারই দুই সাবেক সতীর্থ বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সাবেক দুই তারকা ফুটবলার আব্দুল সালাম মুর্শিদি ও শেখ মোহাম্মদ আসলাম। চার সহসভাপতি পদে 8 জন ও 15টি সদস্য পদের জন্য লড়ছেন 36 জন প্রার্থী। মনোনয়নপত্রের উপর কারো কোনো আপত্তি পাননি জানান প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা 12 সেপ্টেম্বর পর্যন্ত। কোনো আপত্তি দাখিল হয়নি, যেহেতু কোনো আপত্তি আসে নাই সেহেতু বাছাই পর্ব আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো আশা করছি। আপনার মনোনয়নপত্র প্রত্যাহার যদি হয় বা না হয় সে মতো আমরা চূড়ান্ত তালিকা আগামী 13 তারিখ প্রকাশ করব। করোনা সংক্রমণের ঝুঁকি থেকে সচেতন থাকতে নির্বাচনের দিন স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনে একটা উৎসবের মতো আমেজ তৈরি হয়ে যায়। নীতিমালা হচ্ছে আপনি মাস্ক পরে থাকবেন, এটা হচ্ছে 1 নম্বর সতর্কতা। দ্বিতীয় হচ্ছে আপনি করমর্দন করবেন না, গলাগুলি করবেন না, এবং একজন থেকে আরেকজন একটা দূরত্ব বজায় রেখে চলবেন। নির্বাচনের দিন 100% এগুলো মেনটেন করা হবে। কি সঙ্গে ব্যালট দেবো নিজের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। টি-20 ফরম্যাটে 7টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও লাল বলে এখনও নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি তিনি। শ্রীলঙ্কা সফরে স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হবে বলে মনে করছেন এই লেগ স্পিনার। করোনার মাঝে বিসিবিতে একক অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন বিপ্লব। ব্যাটসম্যান ছাড়া বোলিং করলে যেটা হয় নিজের ব্যাপারে জানা যায় না, বাট ব্যাটসম্যানের সাথে থাকলে ব্যাটসম্যানের এগেনস্টে বোলিং করলে বোঝা যায় নিজের স্ট্রেংথটা, যে কোথায় বোলিং করতে হবে, আমার কোন জায়গাগুলো ল্যাকিংস আছে। প্রত্যেকটা প্লেয়ারের একটা গোল থাকে যে রেড বল ক্রিকেট খেলার জন্য, তো আমারও সেটা আছে। যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করব। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। নারায়ণগঞ্জের মসজিদের নিচে গ্যাস পাইপে 6টি লিকেজ পেয়েছে তিতাস। দগ্ধ 8 জনের মধ্যেই অবস্থায় সংকটাপন্ন। অগ্নিকাণ্ডের দায় রয়েছে তিতাস রাজুক ও মসজিদ কমিটি অভিমত হাইকোর্টের। পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের ইতিহাসে প্রথম রায়। রাজধানী মিরপুরে জনি হত্যা মামলায় এসআই জাহিদ সহ 3 জনের যাবজ্জীবন। ইউএনও ওয়াহিদার ওপর হামলায় জড়িতরা সরকারি দলের হলেও ছাড় নেই, আনা হবে আইনের আওতায়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নেত্রকোনার কর্মকান্দা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি, 11 লাশ উদ্ধার। বরিশালের রুজিরপুরে কাভার্ড ভ্যান বাস ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, নিহত 6।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত একটায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।